गुड आफ्टरनून ट्रैवल विद स्वानासभा टूर्स आमरा गतो काल के एक भिडियो तो अलरेडी कोरेছি গতকাল থেকে আমরা পুরী যে আমাদের অ্যাজ পার পি শিডিউল আমাদের মানে ভ্রমণ সূচিটা ছিল সেটা শুরু করেছি। কালকে কোনারক ভুবনেশ্বর নন্দনকানন এই সমস্ত সাইটসগুলো আমরা কভার করেছি। আর আজকে সকালবেলায় একদম ভোরবেলায় গিয়ে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে পৌঁছেছিলাম এবং দর্শন পূজা সমস্ত কমপ্লিট করে দুপুরবেলা সমুদ্র স্নান তারপরে আমরা লাঞ্চ করে বেরিয়েছি। লোকাল পুরী ট্রিপ আজকে কভার করছি। তো ফার্স্ট আমরা চলে গেছিলাম লোকনাথ মন্দির। লোকনাথ মন্দির লোকনাথ মন্দির কভার করে আমরা জাস্ট এখন এসে পৌঁছেছি তোতাপুরি অদ্বৈত আশ্রম। এই অদ্বৈত আশ্রম হচ্ছে আমাদের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যে বেদান্ত গুরু ছিলেন তোতাপুরি, উনি এখানে উনি তো সারা ভারতবর্ষে ওনার ছিল। হ্যাঁ, উনি জায়গায় জায়গায় ঘুরে বেড়াতেন এবং সাধন করতেন জায়গায় জায়গায়। তো এটাও একটা জায়গা পুরী থেকে একটুখানি দূরে, একটু ওয়েস্ট সাইডে তোতাপুরি বেদান্ত আশ্রম অদ্বৈত আশ্রম। এখানেও উনি বহু বছর ছিলেন এবং সাধন ওনার করেছিলেন এবং এখানেই উনি ওনার সমাধি নিয়েছিলেন, যেটা কথিত পাওয়া যায় যে উনি 350 বছর জীবিত থাকার পরে উনি এখানে সমাধি নিয়েছিলেন। তো আমার ট্যুরিস্ট ফ্রেন্ডসরা কিছু আছে এখন এই মুহূর্তে বসে, ওনারাও আমাদের সঙ্গে সমস্ত এ করছে, আমি আমাদের সঙ্গে ট্যুর করছেন, ট্রাভেল করছেন। তো আমি তাদের একটু রিভিউ নিতে চাইছি যে কেমন লাগছে। আচ্ছা, প্রথমেই চলে যাচ্ছি ছর্দির কাছে। ছর্দি তো আমাদের সঙ্গে বেশিরভাগ ট্যুরই করেন। হ্যাঁ, তো ছর্দি কেমন লাগছে বলো আমাদের সঙ্গে যা ট্রাভেল করলে এবং এখন যে স্পটগুলোতে এখন আমরা যাচ্ছি এবং কালকে আমাদের চিল্কা আছে, তো কালকে তো একটা রিভিউ নেবো সমস্ত কিছু ট্যুর শেষে। তো বলো কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। আমি এই টিমের সঙ্গে তো এতদিন ধরে কয়েকটা ট্যুরই করলাম, ওরা খুব সুন্দরভাবে আমাদের বোঝানো দেখানো বা যে একটা ট্যুরিস্টদের সঙ্গে আসতে অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয়, কিন্তু এখানে কোনো প্রবলেম হয়নি। আমরা খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা, নিরামিষ আমিষ সব কিছু। হ্যাঁ, এত কিছু হয়তো করা সম্ভব হয় না, কিন্তু ওরা সেও চেষ্টা করে সেগুলোকে সব আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে পুরীতে আজকে কাল থেকে তো খুব ভালো ঘুরেছি, কোনারকের মন্দির, তারপরে চন্দ্রভাগা সি বিচ দেখেছি, তারপরে কোনারকের মন্দির দেখেছি, কোনারক সান টেম্পল কানন সবকিছু দেখেছি, অনেক কিছু দেখেছি। কালকে সারা দিন রাতে 8:30টায় ফিরেছি। তো একটা এনার্জি এই নিয়ে এই বয়সেও ভালো লাগছে। ভোরবেলা উঠে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়েছি। কেমন জগন্নাথ দেব কেমন দর্শন করলে? খুবই ভালো, ভিড় তো হয় এখানে, তো পুরীতে সবসময় ভিড়, তার মধ্যে যে ওনাকে দর্শন করতে পেরেছি এবং টোটাল যে ভেতরে যত মন্দির আছে এত সুন্দর পান্ডারা ছিলেন, ওরা আমাদের গাইড দিয়ে সমস্ত কিছু আমাদের বুঝিয়েছে দেখিয়েছে, খুব ভালো লেগেছে। এই এখন আমরা বেরিয়েছি সাইট সিন দেখতে, দেখলাম দুটো তিনটে স্পট হয়েছে, এখন আবার তোতাপুরি এই অদ্বৈত আশ্রম এসে কেমন? ব্রহ্ম অদ্বৈত আশ্রম এটার নাম হচ্ছে জায়গাটার, অদ্বৈত আশ্রম তোতাপুরি সমাধি নিয়েছিলেন। হ্যাঁ, কেমন লাগছে জায়গাটা দেখে? এটা সাইলেন্স, নীরবতা, ফরেস্ট এরিয়া। হ্যাঁ, কোনো বাইরে কোনো অশান্তি নেই, বাইরে অন্য একটা জগৎ, একটা অন্যরকম জগৎ লাগছে, যেখানে আমরা নিশ্চিন্ত মনে শান্তিতে থাকতে পারি। মনে যে কোনো দুঃখ কষ্ট মনেই থাকছে না, মনেই হচ্ছে না যে সংসার আছে বা বহির্জগতে কোনো অশান্তি আছে, একটা অন্যরকম পরিবেশ, খুব ভালো লাগছে এখানে। এবং পুরীতে যে সবসময় একটা হই হই একটা জমজমাট শহর, তারই এরকম পাশেই যে এরকম একটা একদম নির্জন মনে হচ্ছে না, আদর্শ একটা তপভূমি, তাই না? তা তপস্যা ক্ষেত্র দেখেই মনে হচ্ছে। ম্যাডাম আপনার কেমন লাগছে বলুন? ভালো লাগছে, গরমে রোদ্দুর লাগছে, এখন তো বিকেল হয়ে যাচ্ছে, রোদ তো অলরেডি আস্তে আস্তে এ হয়ে গেছে, পড়ে গেছে। আচ্ছা, ভালো লাগছে তো? বলুন কৌশিক বাবু, আমাদের আর এক ট্যুরিস্ট ফ্রেন্ডস আমাদের সঙ্গে ট্রাভেল করে থাকে। सर्दी तो बोलें खूब सुंदर कथागुली मन कथागुली दिलें हमारे आश्रम देखे সার্টিফিকেট দিচ্ছেন তাই তো ফোন নাম্বার নিয়ে এখানে আসবে আচ্ছা স্যার স্যার তো আমাদের এমনি তো আমরা খুবই ভালো ঘুরছি পুরী তো অনেকবারই এসেছি কিন্তু সমুদ্রে চান করেছি মন্দিরে পূজো দিয়েছি সবই ঠিক আছে কিন্তু এরকম সাইট সিনের মধ্যে এত ভালো একটা জায়গা আছে বোধহয় 5 বা 6 বার আমি আসার পরই প্রথম দেখলাম একদম শান্ত নিরিবিলি আশ্রম মানে এই যে আমি কথা বলছি এই কথা বলতে যেন এখানে ইচ্ছে করছে না একদম 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 এটা স্যার দারুণ কথা বললেন খুব সুন্দর খুব ভালো লাগে এই কথাটা আপনি মানে বুক ভরিয়ে দিয়েছেন ঠিক আছে বাবা বাবার আশীর্বাদ আমরা সব সময় পেয়ে থাকি আমাদের এখনো অবধি জানিয়ে রাখি আপনাদের আমাদের ট্রাভেল উইথ সোয়ানা সাপোর্ট ট্যুরস টিমের হ্যাঁ আরেকজন বৃদ্ধা মহিলা প্রায় 88 ইয়ার্স ওল্ড আমাদের সঙ্গে বেনারস এবং পুরী আগের বার পুরী 2022 উনি ট্রাভেল করে গেছেন হ্যাঁ আপ ভি থে তো বাবা ভি ऐसा ही है हम लोगों का एकदम बाबा है तो बाबा बोलिए कैसा लग रहा है बढ़िया पीसफुल जगह हां और सारी टूर जो है हम लोग कर रहे हैं आपको सुबह गए वहां हां जगन्नाथ जी को बहुत शांति है अच्छा अच्छा ঠিক আছে বাবা পরে আমরা আবার রিভিউ নেব হ্যাঁ কালকে আমরা নেব সমস্ত হয়ে যাওয়ার পর ঠিক আছে এখন ক্লোজ করলাম ওকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন ট্রাভেল উইথ সোয়ানা সাপোর্ট ট্যুরস